the guidance. They know what the test is. That test has been assessed. লেবার সরকার ক্ষমতায় আসার পর থেকে অভিবাসীদের ওপর চড়াও হয়েছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ব্রিটেন থেকে যে কোনো অবৈধ অভিবাসী তাড়াতে বদ্ধপরিকর। তিনি কোনোভাবেই অবৈধ কর্মী বা অবৈধ অভিবাসীদের ছাড় দিতে নারাজ। সরকার ইমিগ্রেশন নিয়ে হার্ডলাইনে অবৈধ অভিবাসী ধরতে চালাচ্ছে চিরুনি অভিযান, যাতে বাসা, বাড়িতে, ব্যবসা প্রতিষ্ঠানে কোনোভাবেই অবৈধ ইমিগ্রান্ট লুকিয়ে না থাকতে পারে সেই তথ্য নিয়েই এই গোপন অভিযান পরিচালনা করছে। এই অভিযানের ফলে অবৈধ ও ভিসাহীন অভিবাসীদের ঘুম হারাম করে ফেলেছে স্টারমার সরকার। অভিবাসীরা লুকিয়ে ও আত্মগোপনে গিয়ে শেষ রক্ষা হচ্ছে না। যারা ব্রিটেনে এসেছেন বিভিন্ন কোম্পানি ও ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে, সেই সব জায়গায় গিয়ে হোম অফিসের পুলিশ তল্লাশি চালাচ্ছে। যাদের ভিসার মেয়াদ নেই অথবা ভিসা বাতিল হয়েছে অথবা যারা কোনো কারণেই অবৈধ হয়ে গেছেন, তাদেরকে ধরতে মরিয়া হোম অফিসের এনফোর্সমেন্ট পুলিশ ও গোয়েন্দা সংস্থা। এমনকি এদের সাথে যাদের যোগাযোগ রয়েছে তাদের বাসায় গিয়েও পুলিশ তল্লাশি করছে এবং তাদের সন্ধান জানতে চাচ্ছে। সরকার ফোন সহ বিভিন্ন ডিভাইস দিয়ে ট্র্যাকিং করে অবৈধ কর্মী ও ভিসাহীনদের ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং অনেক জায়গায় গিয়ে তারা সফল হচ্ছে। প্রধানমন্ত্রী স্টারমার ও স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারের সাফ কথা, ব্রিটেনে কোনো অবৈধ অভিবাসী থাকতে পারবে না এবং তারা থাকতে দিবে না। এজন্য তারা মিলিয়ন মিলিয়ন পাউন্ড খরচ করে অবৈধ ইমিগ্রান্টদের ধরতে অভিযান চালাচ্ছে প্রতিনিয়ত। গত সপ্তাহে স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেছিলেন, ব্রিটেনে থাকা অবৈধ অভিবাসী ও অভিবাসী প্রচারের হোতা এবং দালালদের ধরতে গোপন অভিযান চালাবে সরকার। তারপর থেকে ইমিগ্রেশন পুলিশ দিনরাত রেইড দিয়েই ধরপাকড় করে যাচ্ছে। সেই গোপন অভিযান তারা চালাচ্ছে বিভিন্ন বাসাবাড়ি, রাস্তাঘাট, দোকানপাট, অফিস, রেস্টুরেন্ট সহ কোনো কিছুই বাদ যাচ্ছে না অভিযান থেকে। প্রতিদিন বিভিন্ন রেস্টুরেন্ট রেইড দিয়ে মোটা অঙ্কের জরিমানা করছে ব্যবসার মালিকদের। এমনকি অবৈধ কর্মী রাখার দায় অনেক রেস্টুরেন্টের লাইসেন্স বাতিল করে দিচ্ছে সরকার। সেই কারণে অনেক ব্যবসা এখন বন্ধ হয়ে যাচ্ছে। এক কথায়, ব্রিটেনে অবৈধ অভিবাসীরা এখন কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। ইমিগ্রান্টদের জীবন দুর্বিষহ করে তুলেছে বর্তমান সরকার। ব্রিস্টলে একটি ক্যারাভানে লুকিয়ে থাকা 17 জন ইমিগ্রান্টকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট পুলিশ। তাদের অভিযান থেকে রেহাই পাচ্ছে না ক্যারাভান ও সাইকেল দিয়ে ফুড ডেলিভারি দেওয়া রাইডাররা। ব্রিটেনে এখন কোনো কিছু ইমিগ্রান্টদের জন্য নিরাপদ নয়। যুক্তরাজ্যে ব্যাপক ধরপাকড়ের কারণে ভয়ে অনেকে পাড়ি জমাচ্ছেন ইউরোপের বিভিন্ন দেশে, কারণ ব্রিটেনে এখন ইমিগ্রান্টদের জন্য কোনোভাবেই নিরাপদ নয়, তাই অনেকে বাধ্য হয়েই ইউরোপে পাড়ি দিচ্ছেন। স্বপ্নের দেশ লন্ডনে এসে অনেকে স্বপ্নহীন হয়ে ফেরারি আসামি হয়ে ঘুরে বেড়াচ্ছেন। লক্ষ লক্ষ টাকা খরচ করে এসে এখন রাস্তায় বসে গেছেন তারা। অনেকে কাজকর্ম না থাকায় দুর্বিষহ জীবনযাপন করছে। ব্রিটেনে বর্তমানে ভিসাহীনভাবে এক মাসও বসবাস করা অসম্ভব হয়ে পড়েছে। ভিসা ছাড়া বা অবৈধভাবে আর ব্রিটেনে থাকা কারো পক্ষে সম্ভব হবে না, সেই দিন শেষ হয়ে আসছে। একদিকে ধরপাকড়, অন্যদিকে থাকা খাওয়ার খরচ দ্বিগুণ। আর কাজের পারমিশন না থাকলে কেউ কাজ দিবে না। কোনো কোম্পানি অবৈধ কর্মীদের কাজ দিলে জরিমানা গুনতে হচ্ছে 45,000 পাউন্ড থেকে 1,00,000 পাউন্ড, তাই এই রিস্ক আর কেউ নিতে চাইবে না। এদিকে অবৈধ অভিবাসী রেড দিয়ে ধরলেই দ্রুত সময়ের মধ্যে নিজ দেশের ফিরতি ফ্লাইটে তুলে দিচ্ছে, কারণ ফাস্ট ট্র্যাক সিস্টেমের মাধ্যমে কাউকেই জামিন দিচ্ছে না। এমনকি ধরে নিয়ে গেলে আইনি প্রক্রিয়ার জন্য পর্যাপ্ত সময় না দিয়ে দ্রুত সিদ্ধান্ত দিয়ে ইমিগ্রান্টদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে সরকার। তাই যুক্তরাজ্যে অবৈধ অভিবাসীরা সবচেয়ে বেশি বিপাকে আছেন। মানবেতর জীবনযাপন করছেন শুধুমাত্র নিজের পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য এবং নিজের উন্নত জীবনযাপনের আশায়। মানসিকভাবে ভেঙে পড়ে অনেকে রোগে ভুগছেন, ঠিকমতো চিকিৎসাও পাচ্ছেন না। একসময় মানুষ যে ব্রিটেনকে নিয়ে স্বপ্ন দেখতেন, সেই স্বপ্নের দেশে এসে এখন দুঃস্বপ্ন নিয়ে জীবন কাটাচ্ছেন তারা।